নমস্কার বন্ধুরা মিতালির বারো মাসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি যে রেসিপিটার কথা বলছি সেটা হল পনির লাভাবদার আজকে এটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে এর গ্রেভিটা তো অসাধারণ রেস্টুরেন্টে কিন্তু অনেক শক্তভাবে এই জিনিসটাকে তৈরি করা হয় কিন্তু আমি বাড়িতে অনেক সহজভাবেই আপনাদের সামনে এই রেসিপিটা তুলে ধরছি তো শুরু করা যাক আজকের রেসিপি পনির লাবাবদার প্রথমেই আমি তিন চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে ফোড়ন হিসেবে দেব এক চামচের মতো গোটা জিরে দুটো ডালচিনি তিনটে ছোটো এলাচ দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আট দশটা রসুনের টুকরো দু চামচের মতো আদার কুচি ও রাফলিভাবে কেটে রাখা পেঁয়াজের কুচি এখানে আমি দুটো বড় পেঁয়াজের ব্যবহার করেছি কারণ আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এবং সেই অনুপাতেই আপনাদেরকে মশলাগুলো বলছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর দশটা কাজুবাদাম কুচি এবং দুটো বড় টমেটো আগে থেকেই আমি কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে দু চামচের মতো চার মগজ এবার সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করতে থাকব যাতে পেঁয়াজ আর টমেটো থেকে জল ছেড়ে দেয় এবং পেঁয়াজটাও বেশ নরম হয়ে যায় এরপর আমি অন্যান্য মশলাগুলো দেবো তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু দুটো পার্টে ভাগ করে হয় প্রথম পাটে আমি যে যে মশলার ব্যবহার করলাম দ্বিতীয় পাটেও কিন্তু আমি সেম মশলার ব্যবহার করব। এটা আপনারা ভিডিওটা পুরোটা দেখার পরই বুঝতে পারবেন রেস্টুরেন্টে হয় কি তিন চার রকম গ্রেভি তৈরি করে এখানে মিক্সড করা হয় কিন্তু আমি অনেক সহজ প্রসেসেই আপনাদের এই লাভাবদারের রেসিপিটা করে দেখাচ্ছি আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা স্মুথ স্টেকচার তৈরি হয়েছে একবার দেখুন এবার একটা তাওয়ার মধ্যে দু চামচ তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পনিরের টুকরোগুলোকে একটু টস করে নিতে হবে পনিরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং একটা হালকা সুন্দর লালচে ভাবও চলে এসছে বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাটা কিন্তু দুটো পার্টে হয় এবার আপনারা বুঝতে পারবেন দেখুন আমি একই মশলা আবার কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দু চামচের মতো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দুটো বড় টমেটো কুচি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা যা যা আগে দিয়েছিলাম সেই একই মশলার কিন্তু রিপিট করেছি শুধুমাত্র এখানে দুটো নতুন জিনিস পড়েছে সেটা হলো একটু ক্যাপসিকাম ও একটু মিষ্টি ক্যাপসিকামটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অনেকে কিন্তু এখানে ডাইসের মতো করে কেটেও ক্যাপসিকামের ব্যবহার করে আমি কিন্তু এখানে ছোট করেই ক্যাপসিকামটা দিয়েছি যাতে একদম স্মুথ হয় এবার দেখুন খুব সুন্দর একটা রঙও এসে গেছে আস্তে আস্তে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে মশলা থেকে তেলটাকে বার করে নিতে হবে তে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমাদের গ্রেভিটা কিন্তু দ্বিতীয় পার্টের একদম রেডি হয়ে যাবে শুরুতেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবার একটা বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এবং যাতে আরও স্মুথ হয় গ্রেভিটা বেশ করে সেটাকে একটা চামচের সাহায্যে ছেঁকে নিতে হবে ও হ্যাঁ রান্না দেখতে দেখতে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দিন আর আমার বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ নতুন নতুন রেসিপি দেখতে গেলে কিন্তু আপনাকে বেল আইকনটাকে প্রেস করতেই হবে তো দেখুন বন্ধুরা দুটো গ্রেভি কত সুন্দরভাবে মিশে গেছে আর একদম রেস্টুরেন্টের মতোই কালার এসছে কত সুন্দর দেখতে লাগছে গ্রেভিটা একেবারে স্মুথ হয়ে গেছে এই সময় কিন্তু কন্টিনিউ আপনাদের গ্রেভিটাকে নেড়ে যেতে হবে এবং দেখুন কি সুন্দর তেল ছেড়েও দিয়েছে আস্তে আস্তে তেলও পুরো ছেড়ে দেবে আর গ্রেভিটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে এবার পনিরগুলোকে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে পানিরটাকে ভালোভাবে মিশিয়ে দেবার পর দুটো হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে কাসৌরি মেথিটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম এতে মেথির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা পানির লাবাবদার আমার অলমোস্ট রেডি এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম ক্রিমটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর তারপর আমি এর ওপর ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা গার্নিশিংয়ের জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ও একটু ধনে পাতা এখানে অনেকে কাঁচা পনিরও কিন্তু একটু গ্রেট করে ওপরে ছড়িয়ে দেন তো আমার রেস্টুরেন্ট স্টাইলের পনির লাবাবদার কিন্তু একদম রেডি আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের আপনারা বাড়িতে এই রেসিপিটা আবার তৈরি করুন দেখবেন আপনার পরিজন এবং আপনার আত্মীয়রা আঙুল চেটে খাবে এবং আপনাকে আবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই বাড়িতে অবশ্যই তৈরি করুন রেস্টুরেন্টের স্টাইলের পনির লাবাবদার থ্যাংক ইউ